আপনি আপনি সফট ক্যাটাগরি গ্রুপে স্ট্যাটাস দেবেন, কত বুঝছেন? স্ক্রিনশট দেবেন নাই, স্ক্রিনশট এখানে দিয়ে নিতে হয়। স্ন্যাপিং টুলস, ঠিক আছে, মানে আমার আমার দেখা মতো সব, আমার দেখা মতো সর্বোচ্চ কনিষ্ঠ, সর্বকনিষ্ঠ উনি সফটওয়্যার সর্বকনিষ্ঠ স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, তাহলে আমরা টিম ডেভেলপমেন্ট শুরু করবো। লোকাল হোস্ট, লোকাল কাজ যদি পান ভালো, যদি হয় তাহলে লোকাল কাজ করতে থাকেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা এতটুকু করছিলাম কালকে, আমরা হচ্ছে ব্যাস 77 এর মধ্যে। এখন এখানে কিছু জিনিস বাকি আছে, যেমন যেগুলো আপনাদের দেখানো হয় নাই সেগুলো দেখাচ্ছি। যেমন আমরা যদি অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাই, এভাবে মেনুগুলো বানাইছি, জানা যদি মেনু সেট করা না থাকে তাহলে কি হয়, যেগুলো পেজ আছে পেজগুলো শো করতেছে, এটা কি উচিত, এভাবে উচিত? সেক্ষেত্রে ধর মেনু যদি সেট না করা থাকে তাহলে কি শো করবে? মেনু যদি সেট না করা থাকে এটা, তাই না? এই যে এখানে মেনু যদি সেট না করা থাকে তাহলে এখানে আমরা একটা কি করব, একটা ফাংশন বানাবো, নাম কি, কল ব্যাক সিবি। আর এখানে কি করবো, একটা ফাংশনের নাম লিখবো, সাপোজ নাম রাখলাম যে আমাদের ডিফল্ট মেনু। এখানে কি করলাম, একটা ফাংশন বানালাম, বানানোর পর এইটাকে কোথায় কল করবো, ফাংশনস ডট পিএইচপি মধ্যে কল করবো, কথা কি বুঝছি? এর মধ্যে যেকোনো এক জায়গায়, যেকোনো এক জায়গায় কি করবো, ফাংশন নাম লিখবো ফার্স্ট ব্রাকেট সেকেন্ড ব্রাকেট, কথা বুঝছেন? এবার যদি এখানে লেখেন ইকো যে মেনু ক্রিয়েট করো, কথা বুঝছেন? যদি লেখেন কি লেখা আছে এখানে, মেনু ক্রিয়েট করো, যদি কোনো মেনু এখানে সেট না করা থাকে, আর যদি মেনু সেট করা থাকে তাহলে কি করতে পারবে, মেনু পেয়ে যাবে, কথা বুঝছেন? যদি মেনু সেট না করা থাকে এখানে, যদি মেনু সেট না করা থাকে তাহলে করতে পারবে, এখন এটাকে আমরা জানি যে বিভিন্ন রকম ডিজাইন করা যাবে এর মধ্যে গিয়ে। এর মধ্যে গিয়ে ধরেন আমরা দিয়ে দিলাম ইউএল এলআই, ওকে ইউএল দিয়ে দিলাম, ওকে। আর এখানে ধরেন মানে এখানে ইউএল শুরু করছি, এখানে শেষ করলাম, এর মধ্যে তো আমরা এলআই দিতে পারি নাকি, ইকো সরি এলআই, এর মধ্যে দিয়ে দিলাম এ, এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে, দিয়ে দিলাম এখানে হোম, কথা বুঝছেন? এখন যদি এখন যদি দেখেন এখন যদি দেখেন তাহলে দেখতে পারেন কি লেখা আছে, এরকম আসছে কেন বলছে, ইরোর আছে, কারণ হচ্ছে
এখানে শুরু আছে, এখানে শেষ হয়ে গেছে, এখানে কি পাচ্ছে? কিরোর পাচ্ছে। তাহলে কাজ করি আমরা এগুলাকে সবগুলোকে সিঙ্গেল করে শুধু এটা কথা বুঝছেন, এগুলাকে সব জায়গায় সিঙ্গেল করে শুনে দিয়ে দেবো। এখন সমস্যা হওয়ার কথা না, মন পাচ্ছে? এখন যদি আমরা এখানে ক্লাস রাখি একটা, এদের মধ্যে কি ক্লাস, মানে যদি সিলেক্ট করে রাখতে চাই এখানে, তাহলে কি ক্লাস ইউজ করতে হয়? CURRENT কারেন্ট মেনু আছে, আচ্ছা যদি মেনু সেট করা থাকে তাহলে এটা পাবে। এখন পাবে হচ্ছে হোম পেজের লিঙ্ক, তাহলে এখানে কি করতে হবে? এই স্টেপের মধ্যে পিএসপি শেষ করতে হবে, কোডের সাথে শেষ করলাম, কনকেট করলাম, এখানে কি লিখতে হবে? হোম ইউআরএল, বাস এখন হোম পেজের ইউআরএল পাবে। কি কথা বলছি? আচ্ছা এখন যদি মেনু, এটা এটা তো অ্যাডমিন প্যানেল থেকে পাচ্ছে, তাই না? আমরা চাচ্ছি যখন অন্য কোনো ইয়েতে যাব, মানে যখন লগ ইন করা না থাকবে, যখন যখন লগ ইন করা না থাকবে তখন হোম থাকবে, আর যখন লগ ইন করবে কেউ তখন এখানে লেখা থাকবে ক্রিয়েট ইউর মেনু। কি কথা বোঝা গেছে? এর জন্য কি করতে হবে? এখানে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কন্ডিশন কেমন অ্যাপ্লাই করবে? এখানে বলতে হবে ইফ শুরু করলেন, এখানে গিয়ে শেষ করে দিলেন, বললেন যদি কি থাকে ইউজার লগ ইন, সেজন্য কি কথা? ইজ ইউজার LOGG লগড ইন, এরকম না? ও সরি, ইজ ইউজার লগড ইন, এই ফাংশন কাজ হচ্ছে যদি ইউজার লগ ইন করা থাকে। যদি লগ ইন করা থাকে তাহলে এখানে কি লেখা থাকবে? এটা থাকবে না, এটা থাকবে হচ্ছে, আচ্ছা এখানে থাকে এটা, এখানে দিতে নট নট লগ ইন, যদি ইউজার লগ ইন করা না থাকে তাহলে এটা আসবে, আর যদি লগ ইন করা থাকে তাহলে কি লেখা আসবে? এলস, এটাকেই কপি করেন, এখানে রেখে দেন যেটা মেনু, ক্রিয়েটর মেনু যাই যাই দেখলেন দেখলেন, এখানে তখন হোম ইউআরএল হবে না, এখানে তখন কি হবে? ড্যাশবোর্ডে একটা লিংক দিয়ে দেবো যেখানে ক্লিক করলে চলে যায়, আর এখানে কারেন্ট মেনু আইটেম রাখতে চাইলে রাখবেন, আর এখানে যাচ্ছে হচ্ছে এই পেজের লিঙ্কটা, এখান থেকে শুরু করে এতটুকু, এখান থেকে শুরু করে এতটুকু, এই লিঙ্কটা কোথায় বসাই দেবো? এর মধ্যে বসাই দেবো, এতটুকু তো কমন অংশ সব জায়গায় থাকবে, তাই না? এটা বসাই দিলাম, বসাই দেওয়ার পর আমরা যদি এখানে যাই, এখন লগ ইন করে আসি, এখন কি লেখা আসবে? ক্রিয়েট মেনু, এখানে ক্লিক করলে পরে আবার কোথায় নিয়ে যাচ্ছে? এই পেজে নিয়ে যাচ্ছে। আর তুই লগ ইন করা নাই, এখানে কি লগ ইন করা আছে? রিলোড দেন, এখানে কি লেখা আছে? হোম, কি কথা কি বুঝছেন? আচ্ছা এখন আমাদের ব্লক পেজের মধ্যে কি আছে? ব্লক পেজ, ব্লক পেজ, ব্লক পেজ আমরা যদি মেনু সেট করি, ব্লক পেজের মধ্যে কি আছে? ব্লক গুলো আছে, তাই না? এটা ব্লক গুলো শো করছে খুব ভালো মতো, সবকিছু ঠিকঠাক মতো আছে, এখানে কমেন্ট গুলো শো করছে, এখানে অ্যাডমিনের নামও শো করছে, ডেট গুলো ডেট 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 কি সবগুলো শো করে? ডেট শো করে না, ডেট যদি শো করে তখনই যখন আমরা ইনডেক্স ডট পিএস এর মধ্যে গিয়ে কি করব, এখানে দেওয়া হচ্ছে দ্য ডেট দেওয়া আছে, এখানে দিতে দ্য টাইম, টাইম দিলে তখন আর দেখবেন ঠিক আছে, হ্যাঁ না সে কি করবেন? এটা ঠিক আছে, তাই না? আচ্ছা এগুলো সবকিছু ঠিকঠাক মতো আছে, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখাচ্ছিলাম না কালকে, যদি পোস্ট যদি না থেকে থাকে বাদ দেন, এখানে আবার কি করা আছে? সাইড বার দেওয়া আছে, সাইড বার কই?
এখন আমরা যদি কোনো একটা পেজে যাই, তাই না? সাপোজ একটা পেজে যান, হোম অ্যাবাউট পেজ, অ্যাবাউট পেজে গেলে এরকম শো করছে। আমরা হোম পেজে গেলে হোম পেজের মধ্যে এরকম শো করছে, তাই না? আমরা যদি হোম পেজের মধ্যে অথবা অ্যাবাউট পেজে যাই, যাওয়ার পরে একটা কি করি, কন্টেন্ট লিখি। এখানে কথা গিয়ে লিখলাম এটা সব হচ্ছে, তাই না? আচ্ছা, এটা শো করছে। তো আমি চাচ্ছি আমাদের কি দরকার আছে কোনো পেজের মধ্যে গেলে ডেট, এগুলো জিনিসগুলো দরকার আছে, জিনিসগুলো দরকার আছে, কখন লাগে? আর এগুলো শো করছে কেন? শো করছে কারণ পোস্টের মধ্যে এরকমই এরকমই দেওয়া আছে, কথা বুঝছেন? আচ্ছা, যত পেজ দেখতে পাবেন, যত পেজ খেয়াল করেন, যত টেমপ্লেট আছে এখানে, যতগুলো টেমপ্লেট আমরা দেখতে পারবো, মানে ইনডেক্স ডট পিএসপি বা যাই পেজই হোক বা পেজ ডট পিএসপি বলেন, যত পেজই দেখতে পাবেন সব পেজই আসলে মূলত ইনডেক্স ডট পিএসপি থেকে পায় ডিফল্ট ভাবে, যদি সেই পেজটা না বানানো থাকে, কথা বোঝা গেছে? এখন এখানে যদি একটা ফাইল আমরা একটা একটা পেজ যদি বানাইতাম, একটা টেমপ্লেট যদি বানাইতাম, নাম দিতাম যদি পেজ ডট পিএসপি, এর মধ্যে কিছু আছে? কিছু নাই। আপনি এইবার অ্যাবাউট পেজে যান, কিছু আছে নাই, কারণ হচ্ছে পেজ ডট পিএসপি টা খালি, এই জন্যই নাই, কথা বোঝা গেছে? কারণ এতক্ষণ পর্যন্ত পাচ্ছিল কোথেকে, এখান থেকে পাচ্ছিল, ইমেজ ডট পিএসপি থেকে পাচ্ছিল, এখন এর মধ্যে কিছু নাই, এই জন্য এটা ফাঁকা। আপনি যদি এখানে যদি লিখে দেন হ্যালো, তাহলে কি হবে, পেজ ডট পিএসপি এর মধ্যে হ্যালো কথাটাই লেখা শুরু করবে। আবার আমরা যদি কি করি, ইনডেক্স ডট পিএসপি মধ্যে যা আছে সবগুলোকে কপি করে এখানে এনে রেখে দিয়ে সেভ দিয়ে রিলোড দেই, সেভ শো করবে। আমি যদি চাই যে এই পেজের মধ্যে কি থাকবে না, সাইড বারটা থাকবে না, তাহলে সাইড বারটা বাদ দিয়ে দেবেন। সাপোজ এখান থেকে শুরু করে বাদ দেন, বাদ দিয়ে তো আছে কিনা, আছে নাই, কারণ আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি, কথা বোঝা গেছে? আচ্ছা, এটা এখানে আমাদের কিছুই রাখার দরকার নেই, কারণ হচ্ছে আমরা কিছু কিছু জিনিসপত্র কমন রাখবো, কিছু কিছু জিনিসপত্র কমন রাখবো। কমন জিনিসটা কি? যেমন আমরা যদি রিলোড ডেটা, যেমন কি কি অংশ কমন, প্রত্যেকটা পেজের মধ্যে কি কি অংশ কমন একটু দেখেন, চিন্তা করেন। যেমন প্রত্যেকটা পেজের মধ্যে উপরে মেনুটা কমন, মেনু পর্যন্ত কমন, কিন্তু আপনি যদি ট্যাবলেটটা ওপেন করেন তাও ভালো মতো বুঝতে পারবেন। সরি, এখান থেকে দেখেন কমন কতটুকু অংশ, হোম হোম পেজের কথা বাদ দেন, বাট অন্যান্য পেজ, অ্যাবাউট পেজ দেন, এখান থেকে শুরু করে এতটুকু অংশ কিন্তু কমন, ব্রেড ক্রাম এর উপর থেকে এতটুকু অংশ কমন। আবার যদি আপনি ব্লগে যান, ব্লগের মধ্যে যান, এখান থেকে শুরু করে এতটুকু অংশ কিন্তু সব জায়গা থেকে কমন, দেখছেন? এখান থেকে এতটুকু অংশ কমন সব পেজের মধ্যেই। আবার নিচের দিকে কত অংশ, কতটুকু অংশ কমন, এখান থেকে শুরু করে এতটুকু অংশ কমন। এখন আমি যদি বিভিন্ন রকম টেমপ্লেটে বিভিন্ন রকম করে ফেলি, তাহলে ঝামেলা না? এই জন্য আমাদের প্রত্যেকটা থিমের মধ্যেই দেখবেন, এই জন্য যখন কাস্টমাইজেশন আমি দেখাইছিলাম তখন বলেছিলাম যে কি করতে হবে, হেডের অংশটুকু আগে করবেন, তারপর ফুটের অংশটুকু করবেন, তারপরে মাঝখানের অংশটুকু করবেন, বলছিলাম এই কথাটা?
এই জন্য আমরা এখন আমরা একটু খুঁজে বের করবো যে ইফ এর পিএস এর মধ্যে হেডার অংশ কতটুকু। হেডার অংশ হচ্ছে মেনু, এই জিনিসগুলো হেডারের মধ্যে আছে, এই যে এই পর্যন্ত, এর আগ পর্যন্ত, কথা বুঝছেন? ডিভাইড এই যে এন্ড অফ হেডার কন্টেন্ট, এখান থেকে শুরু করে আপনি উপরে যতটুকু আছে সবগুলাকে কাট করবেন। কাট করে কি করবেন? একটা পেজ বানাবেন, নাম দিবেন হেডার ডট, এখানে অন্য নাম দিলেও পাবে, সেজন্য ইনক্লুড করতে হবে, কিন্তু হেডার দিলে ইনক্লুড করার দরকার নেই, হেডার দিলে ইনক্লুড করার দরকার নেই, সরাসরি আমরা এই ইনডেক্স অফ পেজের মধ্যে কি করব, কি করব ইউনুস ভাই? চলে আসছে। আচ্ছা, আবার আমরা কি করবো এখন ফুটারের পার্টটুকু, ফুটারের অংশ কতটুকু কমন? এই যে পুরো এখান থেকে শুরু করে কাট করেন, কাট করে কি করবেন, কাট করে দেখেন আসলে পায় কতটুকু, এতটুকু পাইছে, পরটুকু পায় নাই, তাহলে আমরা কি করতে হবে, এখানে নিচে গিয়ে লিখে দিতে হবে গেট, গেট ফুটার, ফাইল নেব, কি চলে আসছে সবকিছু, আমরা আলাদা আলাদা করে নিলাম আর কি। আচ্ছা, এইবার এই পার্টটুকু সাইড বার, এটা কি সাইড বার না? সাইড বারের জন্য আমরা কি করব, এতটুকু অংশ কতটুকু দেখেন, আপনি ইন্ডেক্সের মধ্যে যান, তারপর এখান থেকে অ্যাসাইড, এখান থেকে শুরু করে কাট করেন, কাট করে এখানে কি লিখতে হবে সাইড বারের জন্য, সাইড বারের জন্য একই ভাবে গেট সাইড বার। আর যদি না থেকে থাকে কোনো ফাইল, যদি এরকম গেট, বিশেষ করে গেট হেডার, গেট ফুটার, গেট সাইড বার, এই তিনটা ডিফল্ট, আর যদি না, এই তিনটা গেট লেখলে কাজ করবে, বাট অন্য যদি কাজ না করে তাহলে গেট টেমপ্লেট পার্ট লেখা যাবে, আমরা জানি অলরেডি, তাই না? গেট সাইড বার, ঠিক আছে, সবকিছু পাচ্ছে ঠিকঠাক মতো? আচ্ছা আচ্ছা, এখন ঘটনা হচ্ছে কি, সবকিছু ঠিকঠাক মতোই পাইলো, এখন ইনডেক্স দা পিএসপি কিন্তু খুব খুব সীমিত, খুব সীমিত না, যতটুকু ডাইনামিক ঠিক ততটুকুই, ওই ওই পার্টটুকুই শুধু এর মধ্যে আছে, এর মধ্যে কিছু উচ্ছিষ্টাংশ আছে, যেমন এখানে যে কি করা আছে, একটা আর্টিকেল লেখা আছে, স্ক্রিপ্ট লেখা আছে, যেগুলো পাচ্ছে হচ্ছে কোন কোনে পাচ্ছে, যেগুলো পাচ্ছে যে এই জিনিসগুলো করে, এটা আপনি ইচ্ছা করলে কি টুইট ফিড, এটা আপাতত আমার দরকার নেই, টুইট ফিডটা বাদ দিয়ে রাখেন, সেকশন তো সেকশন, টিজার নেভিগেশনটা দরকার নেই।
ঠিক আছে। এখন আমাদের এর মধ্যে কি আছে দেখেন, এর মধ্যে সেরকম কোনো কিছু নাই, একটু পরিষ্কার করে দিন। তাছাড়া এই সাইড বারটা বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে সাইড বার। ওকে, এখন একটা পেজের মধ্যে গেলে দেখেন, একটা পেজের মধ্যে গেলে একটা পেজ তো এরকম হতে পারে না শুধু এই সাইডে সাইড বার পাবে, এরকম কি হবে? হতে পারে এই সাইডে সাইড বার পাবে, এই সাইডে হবে, অথবা ফুলিট হবে, এরকম হতে পারে না, এরকম হতে পারে। আচ্ছা, সেজন্য এখানে আসলে এই জিনিসটা আমরা ভুল করছি একটু, এটাকে কাট করেন, এটাকে কাট করে এখানে বসিয়ে দেন। সেটাকে কি করলাম, বাইরে নিয়ে আসলাম, কাট করে একই কথা না, এর ভিতরে যেগুলো আছে সেগুলোই কোথায় আছে, এর মধ্যে আছে, এবং দুই সাইডে কি আছে, এটা থাকতে আছে। এখন ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব, ইনডেক্স ডট পিএসপি টা আমরা জানি যে হুবহু কি হবে, পেজ ডট পিএসপি হবে, এটাকে কপি করে, এটাকে কপি করে কি করব আমরা, একটা ফাইল বানাবো, নাম দেবো কি, নাম দেবো হচ্ছে পেজ ডট পিএসপি। এর মধ্যে যা থাকবে সেটা হচ্ছে পেজে পাবে আর কি, এগুলো পাবে কার মধ্যে, পেজের মধ্যে পাবে। কারণ পেজের মধ্যে পাইলে আমি চাচ্ছি না যে পেজের মধ্যে এগুলো থাকুক, টাইটেল থাকুক, এই জিনিসগুলো চাচ্ছি না। এবং পেজের মধ্যে গেলে কি থাকবে না দেখেন, চিন্তা করেন, চাচ্ছেন যে পেজের মধ্যে গেলে ইমেজ দিলে ইমেজ আসবে। এটা পেজে যদি আপনি যান, সাপোজ অ্যাবাউট পেজ, এখানে যদি কোনো ইমেজ দেন, ধরেন দিলেন এটা, এরকম যাচ্ছে আসবে, পেজের মধ্যে গেলে এরকম ইমেজ দিলে ইমেজ চলে আসবে, কিন্তু রিড মোড থাকার দরকার নেই, টোটাল কন্টেন্ট গুলোই পাবে। সেজন্য সেজন্য আমরা কি কি রাখবো না এখানে কন্টেন্টের মধ্যে, যেমন এই এই পার্টটুকু মেটা, কথা বুঝছেন, এখানে এটা কিছু দেওয়া আছে, এগুলো কিছু থাকবে না তাই না, কিছু আছে এখানে, এখানে টাইটেলের জন্য টাইটেল বাদ দিয়ে দেন, টাইটেল থাকবে এখানে কি, ঠিক আছে, জাস্ট কন্টেন্ট গুলো থাকবে। আর এখানে ভিডিওর কথাটাও লেখা লেখা থাকবে না, কোথায় থেকে চেঞ্জ করতে হবে, নিচের দিকে আসেন, রিডমোরে গিয়ে সরি, ও আচ্ছা এখানে পিস হয়েছে, পিসের সেখানে সবচেয়ে বড় কথা কি, এগুলো সব যদি বাদও দেন কোনো সমস্যা নাই, বা দেখে তো দেখে দেন, আচ্ছা সবগুলা এখানে একটা এইচআর আছে, তাহলে আপনি চাচ্ছেন না এখানে এইচআর থাক, এইচআর কই, এই যে এটা পেজের মধ্যে এরকম থাকবে নাকি, আর কি থাকবে, পেজের বৈশিষ্ট্য কি হবে, পেজের মধ্যে প্রেজেন্টেশন দরকার আছে, পেজের মধ্যে প্রেজেন্টেশন দরকার নেই, এখানে পোস্ট থাকা, আচ্ছা এখানে কিছু কাহিনী আছে, কাহিনীগুলো হচ্ছে অয়েল শুরু এখানে, অয়েল শেষ এখানে, হোয়াইল লুপ করলাম, হোয়াইল লুপ করলাম, হোয়াইল লুপ মানে এই ইনডেক্স ডট পিএইচপি ছাড়া যে কোনো পেজের মধ্যে যদি আপনি হোয়াইল লুপ চালান, বুঝেন কথাটা,
ইন্ডেক্স ডট পিএইচপি ছাড়া যে কোনো টেম্পলেটের মধ্যে যদি আপনি হোয়াইল লুপ চালান তাহলে সেই পেজের কন্টেন্ট গুলো শো করবে, মানে এডিটরের মধ্যে যেগুলো আছে এখানে যেগুলো আছে সেগুলো শো করবে। একমাত্র ইন্ডেক্স ডট পিএইচপি এর মধ্যে যদি আপনি হোয়াইল লুপ চালান সেক্ষেত্রে কি করবে, সবগুলো শো করবে না, ব্লক যেগুলো পোস্ট সেগুলো একটার পর একটা একটার পর একটা শো করবে। একমাত্র ইন্ডেক্স ডট পিএইচপি এর মধ্যে ঘটনাটা ঘটবে। কথা কি ক্লিয়ার সবাই? কি সবাই কি ক্লিয়ার? আপনি আপনি বুঝছেন? বলতে তো হবে আমাকে, আমার যদি ফেস দেখে দেখে ডিটেক্ট করতে হয় যে আপনি বোঝেন নাই আপনি বোঝেন নাই তাহলে সমস্যা। এই যে এটা কি পোস্ট না, এই পোস্টের মধ্যে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট শো করবে একমাত্র ইন্ডেক্স ডট পিএইচপি তে যদি আমরা হোয়াইল লুপ চালাই। আর এই পেজ ডট পিএইচপি তে পিএইচপি এর কোড গুলা কোথা থেকে পাচ্ছে, যখন যেগুলো আছে পোস্টের মধ্যে আপনার পেজ পেজ গুলা থেকে পাচ্ছে, পেজ ডট পিএইচপি কোথা থেকে পাচ্ছে, যেমন অ্যাবাউট আস, আমরা আমরা পেজ থেকে দেই, পেজে যেমন আছে অ্যাবাউট আস পেজের মধ্যে যেগুলো লিখছি। আপনি একমাত্র ইন্ডেক্স ডট পিএইচপি ছাড়া যতগুলা পেজ আছে বা যত যাই আপনি কন্টেন্ট নেন বা টেমপ্লেট নেন সেখানে যদি আপনি হোয়াইল লুপ চালান সেই হোয়াইল লুপটা সেই সে আপনার পেজের মধ্যে যা দিবেন পেজের মধ্যে যা দিবেন সেখান থেকে জিনিসগুলো ধরে নিয়ে এসে বসায় দিবে। আর ইন্ডেক্স ডট পিএইচপি তে কি করবে, পোস্ট শো করাবে, পোস্ট শো করাবে, কোনো পেজ শো করাবে না, একটার পর একটা নিচে লুপ আকারে একটার পর একটা শো করাবে। কথা বুঝছেন? আচ্ছা এই হচ্ছে অবস্থা। তো এখানে ট্যাগ তো দরকার নেই আমাদের, আচ্ছা হচ্ছে অবস্থা। তো এখানে সমস্যা হচ্ছে কি, এটা আমাদের এই সাইডে ল্যাব সাইড বসে করছে তাই না, এটা এটা হচ্ছে পেজের মধ্যে নর্মাল পেজ এরকম ডিফল্ট হয়ে থাকবে। আমরা চাচ্ছি যখন পেজ বানাতে যাব, আমরা দেখছিলাম মনে হয় যখন যখন কাস্টমাইজেশনও দেখছিলাম তখন দেখছিলাম কি এখানে একটা টেমপ্লেট নামে একটা জিনিস থাকে, ওখান থেকে আমরা যদি হোম সিলেক্ট করে দিই হোম হয়ে যায়, ওয়ান পেজ সিলেক্ট করে দিলে ওয়ান পেজ হয়ে যায়, এরকম সিলেক্ট করে দেওয়া যায় না। আচ্ছা আমরা এরকম টেমপ্লেট বানাবো, টেমপ্লেট বানাতে হবে কেমনে, সাপোজ এই পেজ ডট পিএইচপি টা কি করবেন ডুপ্লিকেট করেন, করে এখানে নাম দিয়ে দেন হচ্ছে নাম দিয়ে দেন হচ্ছে সাপোজ রাইট সাইড বলে সাইড বাস্ট হচ্ছে তাহলে তাহলে কি করবেন, রাইট আর আই জি এইচ টি রাইট রাইট সাইড তো আছে, এখন কি করবে কি করতে হবে লেফট, যে কোনো নাম রাখেন এখানে সমস্যা নাই, কি নাম কি নাম রাখলাম লেফট সাইড, এটাকে ওপেন করেন, ওপেন করার পর এখানে কমেন্ট করা যায় কার মধ্যে পিএইচপি এর মধ্যে, কমেন্ট করার জন্য কি করতে হয় নরমালি করে কমেন্ট করা যায় না। আচ্ছা এখানে গিয়ে লেখেন টেমপ্লেট নেম, গিয়ে এখানে লেখেন লেফট সাইড বার, এটা লেখলেন না লেখার পর একটু রিলোড দেন, দেখেন তো কোনো সাইড এখানে টেমপ্লেট আসে কিনা, আসে আসে না, না আসার পিছনে কারণ এখানে টেমপ্লেট লেখছি নেম লেখছি বাট এখানে একটা স্পেস দিছি, স্পেসটা দেওয়ার কারণে আসে না, কথা বুঝছেন, কারণ এখানে একটা স্ট্রিং এর একটা ফাঁকা একটা স্পেস অ্যাড হয়ে গেছে না, বুঝছি যে টেমপ্লেট নেম আবার স্পেস, এটা আবার কি এবার এখানে কি রিলোড না একটু দেখেন তো কাজ হয় কিনা, আসছে টেমপ্লেট নেম, এখান থেকে কি লেখা আছে লেফট সাইড বার, আমরা যদি লেফট সাইড বারে ক্লিক করে দেই তাহলে এখান থেকে ডিজাইনটা পাবে, কাটতে পাবে ডিজাইন এখান থেকে। আচ্ছা এটা তো আমরা পিএইচপি মধ্যে লিখছি তাই না, আলাদা করে পিএইচপি লেখার কি দরকার, সরাসরি এর মধ্যে লেখা যায় না, এখানে লেখা যাবে এভাবে এভাবে লেখাটাই বেটার, আমরা যদি লেফট সাইড বার সিলেক্ট করে আপডেট দেই তাহলে করতে পাবে ডিজাইনটা এখান থেকে পাবে। এখন এর মধ্যে গিয়ে যদি আমরা কি করি এখান থেকে দেখেন সাইড বার এটা হচ্ছে কি করা আছে, এটা হচ্ছে স্প্যান 9 দেওয়া আছে তাই না, এটা হচ্ছে সাইড বার, আপনি যদি এটাকে কি করেন
কাট করেন, কাট করে এই পাশে নিয়ে আসেন, দেখেন কিছু ডিজাইন চেঞ্জ হয় কিনা। আমি জানি না এটাই হবে কিনা, বাট আমার মনে হচ্ছে যেটা দেখে মনে হচ্ছে আর কি এরকম সমস্যা আছে। এটা কি হবে? আপনাদের আগেই বলছি যে এই থিমটা দিয়ে আমি ফার্স্ট টাইম কাজ করতেছি, এই টেম্পলেটটা দিয়ে। ঠিক আছে, এবার লেফট সাইড হয়ে গেছে আমার। আমরা হচ্ছে কি করবে, ফুল উইথ হবে। তাহলে কি করবো, এখানে একটা আমরা টেম্পলেট দিতেই পারি। এখানে নাম নাম দিলাম ফুল উইথ সাইড বার। এখানে কি করবো আমরা, পুরি এবার যদি এখানে গিয়ে আপডেট দেন, আপনি যদি সিলেক্ট করেন ফুল টেমপ্লেট, তাহলে আর এখানে ফুল এর মধ্যে গিয়ে কি করলেন, এটা সাইড বারটা বাদ দিয়ে দিলেন। আর এখানে নাইনের জায়গায় কি করলেন, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের অনেক আগে কাজ। এখানে ফ্লোর টাইটের দরকার আছে, আচ্ছা দিয়ে রাখেন, সমস্যা নেই। ভালো লাগতো যদি আরো কোনো কন্টেন্ট দিতাম আমরা। এখানে আপনার স্পেস দেওয়া দরকার, তাই না? ঠিক আছে, এতটুকু হলে মোটামুটি ভালো হয়। হচ্ছে অবস্থা, আমরা যে কোনো ভাবে কি করতে পারবো, ডিফল্ট ভাবে যদি পেজ রেখে দেয়, ডিফল্ট টেমপ্লেট রেখে দেয়, তাহলে ডিফল্ট টেমপ্লেট কোনটা পাবে, পেজ থেকে পাবে। এ হচ্ছে অবস্থা, কথা বুঝছেন? এখন ঘটনা হচ্ছে কি, এখানে কিছু কাজ করতে হবে। নাম্বার ওয়ান কাজ আমাদের সাইড বার বানাতে হবে, সাইড বারটাকে বানাতে হবে। এখন সাইড বার বানাবেন কেমনে, এখানে কি করা যায়, এখানে এখানে ইমেজের মধ্যে দেওয়ার এই জিনিসটা, এখানে ক্যাটাগরি আছে, এখানে কি আছে, আর্কাইভ আছে, এখানে টেক্সট ফেরি আছে, এগুলো আমরা নিয়ে আসবো। তার কন্টেন্টের পর এরকম একটু দিয়ে দেন, তার কন্টেন্ট আচ্ছা
আচ্ছা এটা না, ঠিক আছে সেকশনের পর থেকে এটা প্রত্যেকটা পেজের মধ্যে দিয়ে দেখ, সেকশনের পর থেকে এটা কন্টেন্টের পর থেকে।